একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো, তো বলছে শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? রমজান তো আখেরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়। তা আমাকে বলতেছে তোমাকে মুফতি মানাইলো কে? কেন? তা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয়। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাদ সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিই। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোনো নিত্য প্রয়োজনীয় যে 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় আনিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পেতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হ্যাঁ, হয় আমার জাতি যদি বুঝতো, আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হইতো, এরকম 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইত থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইত থাকতো, তাই নয় তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বৎসরের বুড়াকে কতদিন ছিলি, 80 বৎসর হিসাব রাখেন 1 রাত্রে দিয়ানি, আল্লাহ যদি জেলে 1 রাত্র, তা কেন 1 রাত্রে তো 83 বৎসর 4 মাস ছিলাম, 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বৎসর 4 মাসে পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। যুক্তি তো ছিল, কে প্রস্তুতি নিতেছে? বেশি কিন্তু আল্লাহ চায় না, আসেন অসংখ্য দ্বার এটাই দুনিয়ায় কার কি পজিশন, আল্লাহ প্রস্তুত কে কতটুকু, নারী প্রস্তুত না পুরুষ প্রস্তুত, যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত, যে প্রস্তুতি নিবে অসংখ্য দ্বার, কোরআনের কথাই সত্য হবে, সালাম কাউলাম মিন রাব্বির রহিম, রব্বের রহিম সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই, ফেরেশতারা কার্ড অফ অনার দিবে। وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها السلام فرشترا السلام دي جنات الجيت পর্যন্ত পৌঁছাবে। শুধু এখানেই শেষ না, কোরআন বলে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون। সত্য এটাই, প্রস্তুতি যুবক নিল তো মরার সময় দেখবে স্বাগত জানানোর জন্য ফেরেশতারা নাই মা, কানে কানে আয়েশা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, কার ভয় আছে না না আছে এটা বিষয় না, তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করে। কিন্তু এটাও শুনে রাখো, দুনিয়া আল্লাহ তোমাকে দাফন করতে দেরি, ভেগা যেতে দেরি করবে না, আর কোনোদিন সন্তানও কবরের পাশে যায় দাঁড়াবে। কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যায় দাঁড়াই? বৎসরে 1 বার, মাসে 1 বার, হয় কেউ দাঁড়াবে না। ফেরেশতারা বলবে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মানুষগুলার স্বভাব এটাই, ওরা নিমো খারাপ হইতে পারে, ওরা অকৃতজ্ঞ হইতে পারে, এটা ওদেরই স্বভাব, কেন না পাইতে দেরি, যখন আল্লাহকে বলতে দেরি করে না, তুমি তো একটা বাড়িয়ে দিয়া যেতেছো, তোমাকে আর কি স্মরণ করবে, তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়া যেতেছো, তোমাকে আর কি স্মরণ করবে। কিন্তু শুনে রাখো, আমরা তোমার সঙ্গে দুনিয়া তো ছিলাম, আখেরা তো না, এটাই দেখা হবে না, কে কত গরিব, দুনিয়ায় কিচ্ছু নাই এটা দেখা হবে না, এই জন্য আসেন, আল্লাহর দাবি বেশি না, আল্লাহর দাবি বেশি না, কোরআন এটাই বোঝায়, আল্লাহ বলে আমাকে রাজি করে আসো আর কিচ্ছু, শুধু আমাকে রাজি করো, সময় লম্বা হয়ে যাবে, নাহলে আল্লাহকে রাজি করা কোনো কঠিন না, সহজ।
আল্লাহকে রাজি করা তো অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ যদি সত্য হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান নিয়ে আসছেন দুপুরে খাওয়াবে, উনি মেহমান ছাড়া খেতেন না, তো সাথে নিয়ে বসছেন, জিজ্ঞেস করছে তোমার পরিচয়, তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী। তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না, কি করে খাওয়াই, আমি তো বলি না কি করে একে খাওয়াই, উঠায় দিছে কয়েক কদম বাহিরে গেছে, আল্লাহ আওয়াজ দিয়ে বলছে খলিল 250 বছর তিন বেলা খাওয়াই, সকালের নাস্তা দুপুরের খাওয়া রাত্রের খাওয়া কমসে কম তো তিন বেলা দেই, এক বেলা খাওয়াইলেন না উঠে দিলেন, বাস বড় দিলে লেগে গেছে, পিছনে ছুটছে কয় চল খাইতে চল, কয় এত নির্লজ্জ না, উঠায় দিলে আবার প্লেটে ফিরে যাব, এত নির্লজ্জ না, আবার বলতেছে শুনো আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না, তুমি আমার পিছে ছুটে আসবে, তুমি এই ব্যক্তি না, এটাও আমার মন বলে, কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দেয়া বলছে হায় হায় সত্য বলছিস, আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক, তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না, কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর তিন বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, বলছে সেই মালিককে বলছে প্লেটে ফিরবো, আগে হাত বাড়া ওই মালিকের হয়ে নেই তারপরে যাবো। সত্য এটি, সত্য এটি, রেলি হাদিসে কুদসি কোনোদিন সত্য হতো না, মান না দানি তালাক্কাই তুহু মিন বাই, আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি, যে আমাকে ডাক দেব যখন ডাক দেব, এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না, আল্লাহকে রাজি। এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে, লা তারাহু উয়ুন, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, দেনদারনায় আনা যায় না, কানের কথা তো শোনাই যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন, আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো ঠিক না, আল্লাহ তো আল্লাহ, কে বর্ণনা দিবে, দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, পথ পাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি করে না, ঠিক না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ বলে সহজ করে দিলাম, সহজ আল্লাহকে রাজি কি করে করবো, আল্লাহ কোরআনে বুঝাইয়া দিয়েছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে রাজি করলেই আমি রাজি, আমার বন্ধুকে রাজি করো, আল্লাহ রসুল রাজি, আল্লাহ রাজি, কসম খোদা সত্য এটি, আল্লাহ রসুল যার পক্ষে আল্লাহ তার পক্ষে, আমরা তো রসুলকে চিনি, আল্লাহ রসুলকে রাজি করো অনেক সহজ, যে সারা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরায়, লানত আমাদের জিন্দগির উপরে, উম্মত রসুল চিনল না, নবী চিনল না, এর আদর্শ চিনল না, একজনও পাওয়া যাবে না, আমি তো যুবকদেরকে বেশি বলি, এদের পায়ে হাত রেখা বলি, এখানে এক যুবকও নেই যে যতদিন চুল কাটছে সেলুনে যায় বলছে একদিনের জন্য হইলো, একবারের জন্য হইলো, চুল আজকে আমার ইচ্ছায় কাট, আমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার ইচ্ছা মতো কাটা হবে না, তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না, আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে, এক যুবক যদি বলতো জীবনে যদি একবার কাটা বলতো, এটা যদি নিজের কাছে রাখতো, আমাদের জীবনে যদি কোনো নবীর সুন্নত সঙ্গী হইতো, যে আমি কোনো সুন্নত পালন করতে পারি না, একটা সবসময় মজবুতির সাথে দেখ, এমন কোনো সুন্নত তো নাই, বরং নবীর সুন্নতই সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, হায় হায় আফসোস যে নবী সারা জীবন 23টা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছে, কোনো মুহূর্ত নাই যে মুহূর্ত উম্মতের জন্য চোখের পানি না ঝরেছে, সমস্ত কিছু উম্মতের পক্ষে না নিছেন, সুযোগ যেটাই আসছে উম্মতের জন্য কাজে লাগাইছে, একটাই দেখাইতেছি কোরআনে আছে সদ্দহার ভিতরে সাউফা ইউতি রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করব, ওই মুহূর্তে হাত উঠায় বলছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব, মানুষ চেয়ার পাওয়ার জন্য জান দিতে রাজি নিতে রাজি কি সত্য না, চাই সেই চেয়ার ছোট পদের হোক, মেম্বারই হোক, চেয়ারম্যানই হোক, উপরের গুলা তো বাদেই দিলাম,
আল্লাহ রাসূলকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাত আল্লাহ আসা আইয়াম আসাক রব্বুকা মাকামা মাহমুদা আমরা আযানের দোয়ার ভিতরে পড়ি আল্লাহ রাসূল বলেন মাকামে মাহমুদের দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاةِ القائمة آتِ محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا وي چار جار جنو الله نيجي پاشي رخصن قيامة تلك جابه كنت بوش بلا هات رأي قد آرائي تاك بي الله بلتو دولا اپنے رمت تو چار جنو پاگل چھلو قطو جنو مرسي اور مرسي چار پایا بسن نا کنو تو بلے اما کے بوشایا کی کرتے چان ہمی جدی بوشا جائی تو امت کے হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে পানি দিয়ে পান করাবে ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটরিং করবে যে পাল্লা সামনে না ঝুকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুকাবে পলসেরাতে আটকায় গেলে পার্কে করাবে আমি বসব না আমি তো তিন জায়গায় ছড়তে থাকব আমার উম্মতে আসেন রাসূলকে রাজি করলি আল্লাহ কাছে শেষ জায়গায় চলে আসি আপনি যদি বলেন যে রাসূল তো নাই ওকে রাজি করব তো করব কি রাসূল নাই বটে আমিও মানি আলেমদের কাছে রাখা আছে একটা কিছু হারায় নাই একটা গাদার নামও হারায় নাই কোনো কিছু হারায় যায় নাই ওলামাদের কাছে রাখা আছে এই জন্যই ওলামারা দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে নাইলে আপনি মনে করেন যেই শহরে অটো চালায় 1000 টাকা কামানো কোনো ব্যাপার না ব্যাপার হ্যাঁ ওই শহরে 10000 টাকা ইমাম ইমামতি করে তো করে কি করা ও কি মেন্টালিটি সমস্যা হ্যাঁ মেন্টালিটি সমস্যা মাথা পাগল ও কেন 10000 টাকা ইমামতি করে বুঝান আমাকে কেন করে যেই শহরে অটো চালাইলে 1000 টাকা ডেইলি কামানো অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না বড় বড় ডিগ্রির দরকার হয় না কেন পড়ে আছে আমাকে বুঝান লজিক দিয়ে আপনারা কেন পড়ে আছে ও কি অটো চালাইতে পারবে না দেখতে তো হাট্টা গাট্টা ভালোই মনে হয় 10000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিনিতে কেন পড়ে আছে ঢাকা শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50000 টাকা 20000 টাকাও নাই কেন পড়ে আছে মেরে দোস্ত দায়িত্ব কাঁদে ওলামাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে যেটার দ্বারা আল্লাহ রাজি হবে প্রস্তুতি নিয়ে যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই এই জন্য আসেন শেষ কথা বলবো বয়ানে তো সব বুঝানো যাবে না যতটুকু বুঝাইলাম বুঝাইলাম বাকিটি আপনাদের এলাকার হকখানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে প্রত্যেক মসজিদে মসজিদে হকখানি ওলামা আছে না নাই হ্যাঁ এই এলাকায় আল্লাহ আছে আমি তো দুনিয়া ঘুরা বলতেছি বাংলাদেশের মতো জমিন অদ্বিতীয় নেই দুনিয়া আর দ্বিতীয়টা নেই হ্যাঁ মক্কা মদিনা বাইতুল মুকদ্দাস ভিন্ন জিনিস এটা নিয়ে তুলনা চলে না এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই রাগ হয় না এটাকে সোনার সাথে তুলনা করলো খাটো মনে করা আমার ভ্রমণ চোখ বলতেছে বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয়ে বেঁচে আছে নাইলে আপনি আমাকে নেটে সার্চ দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে 7.8 ভূমিকম্প আসছে আর কোনো বিপর্যয় হয় না ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদেরই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে পাঁচ থেকে ছয় বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প ঢাকা শহরে আসছে কিচ্ছু হয় না হয়েছে কিছু কিচ্ছু হয় না আপনি দেখান দুনিয়ায় এক সপ্তাহ আগেই তো নেপালে হলো খালি 6.6 দিল্লি পর্যন্ত কাইপা উঠলো আমাদের দেশে কিচ্ছু হয় না দেখান আমাকে দুনিয়ার কোন দেশ আবহাওয়াবিদরা 10 নম্বর মহাবিপদ সংকেত উঠাইছে আর কোনো বিপর্যয় হয় নাই দুনিয়ার কোন দেশ নাই ওটা একটাই বাংলাদেশ 10 পর্যন্ত উঠাইছে বুলবুলে কিচ্ছু হয় না আমি চোখে দেখা বলতেছি ওই দিন আমি পাথর ঘাটা ছিল আমাদের ইস্তেমা চলতেছিল এলাকায় ইস্তেমা দুপুরে দোয়া শেষ হয়ে গেছে আমি ঢাকা ফিরতে পারবো না আমি ওইখানে রয়ে গেছি আমার সাথে 150 লোক ছিল
মাথার উপরে কয়েকটা টিন ছিল আর কিচ্ছু ছিল সারা রাত্র দেখছি বুলবুল কিরকম কিচ্ছু হয় না সকালে উঠে ঢাকা রওনা দিছি দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে আর কিচ্ছু হয় না আলহামদুলিল্লাহ আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয় না আর হবেও না এই জন্য আমার একটা বয়ান আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে কেন না এই মাটির মতো মাটি নাই কদমে কদমে হকানি ওলামা গলি গলি মাদ্রাসা সাহেব জোখানা মক্ত আল্লাহ ওয়ালাদের অভাব নাই দাড়ি টুপির অভাব নাই পর্দা নিশিনের অভাব নাই ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছে সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আসে দুনিয়ার কোনো দেশে নাই আমাকে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবেন না যে রাত্র এগারোটা চল্লিশ বাজতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মহাব্বতের সাথে শুনে দুনিয়ার কোনো দেশে আমি পাই নাই সাত মহাদেশ ঘুরে দেখছি কোথাও পাই নাই এদেশে এই জমিনের তুলনাই হয় আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি প্রস্তুতি নেই প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম হ্যাঁ সালাম অবশ্যই পাব ওই জান্নাত মিলবে ওই জান্নাত ওই রাজত্ব মিলবে দুনিয়ার রাজত্ব আর কি রাজত্ব যুবক আজকে চাও বহুত কিছু কিন্তু অনেক কিছুই পাও না সত্য এটাই বেশি নক করতে গেলে আবার কেসও হইতে পারে ঠিক না যুবকরা বুঝছে আমার কথা আপনারা না বুঝলো ঠিক না সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে চোখে চোখ পড়বে আর বুকে রাখবে খোদার কসম যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কোমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াজ দ্বারা ১২০ ফিট লম্বা চুলটি ১২০ ফিট লম্বা যে লেহেঙ্গা পড়বে খালি মারবে তো সামনে তিন কিলোমিটার পর্যন্ত বের হবে যাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছিলেন বাজাগা সাবাতি আবহুল্লা সারা আজবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মধুর মিঠা হবে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাবু শাম পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ সাহিকা আলা দুনিয়া আলা তানাফারাতি দুনিয়া কুল্লা হাসি দিলে এই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়া দিলে লাতা আখতারাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হবে সাহাবা এমনি এমনি পাগল আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না পাগল হয়ে করবে পাগল হবে না তো হবে কি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ যাকে বলে ডিকশনারিতে যার অর্থ আছে সাধারণ সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল প্রমাণ দিয়া গেছেন মেঘকে ডাকলে আসতো ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোড়া দৌড়াইতে দৌড়েও দেখাইছে আটলান্টিকে ঘোড়া নামায় বলছে এটা আমার জন্য বাধা না জান জান আমি সেলুট দিয়ে আসছি উকবাবিন নাফের কবরে টিউনেসিয়ায় যার কবর যে আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলছিল ওই পারে কে আছে বল এই সমুদ্র আমার জন্য বাধা না অথচ ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক ৮ ঘন্টার ফ্লাইট আমি দুইবার গেছি মরক্কো হায় হায় সত্য এটি আমি তো বলবো চিনছে আমরা চিনি না একটা মনে উঠলো এই জন্য বলতেছি আমি কমরু আইল্যান্ডে গেছি একবার তো ওইখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে ১৩ বছর ৬ মাসের বয়সের ছেলে যার হাতে পুরো কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে ১৩ বছর ৬ মাস বয়সে মারা গেছে ১৩ বছর বয়সে ওইখানে পড়ছে মাত্র ৬ মাস ওইখানে ছিল মারা গেছে তার কবর আছে ভারত মহাসাগরের পাড়ে আমি সকালবেলা গেছি যাওয়ার পরে দীর্ঘক্ষণ ছিলাম মনের বড় টান ছিল কবর দীর্ঘক্ষণ বসে ছিলাম তা আমাকে বলতেছিল যে এ বৎসরে একবার ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে আইসা লাইগা টাচ হয় ছোঁয়া খায় তা আমি বলছি বৎসরে একবার কেন হয় তা তো বলতে পারবো না আমি বলছি কিতাবে পড়া না কিতাবের কথা না আমার মন বলে ভারত মহাসাগর হয়তো মদিনা মুনাব্বরা যায় চুমা খাওয়ার সম্ভব না এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে
যে আমাকে বছর একবার অনুমতি দেন, আমার পদদেশে তো মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে, উসমান ইবনে আফফান জিন নুরাইন আল্লাহর রাসূলের দুই মেয়েকে বিয়ে করছে, এর সাথে সম্পর্ক, এই মুহাম্মদের কবরে চুমা খায়, ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার সাক্ষী। ওরা নাচতে ছিল আর বলতেছিল মুফতি হইতে পারে তোর কথা ঠিক, নাইলে এমন কেন? আমার কাছে প্রমাণও আছে, আল্লাহর রাসূল ঘুমায় আছেন, গাছ মানুষের মতো হাইটা আসতেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা তাকায় তাকায় দেখতেছেন, মাতার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায়ছে, আবার যা নিজের জায়গায় লেগে গেছে। আল্লাহর রাসূল ঘুমের থেকে উঠছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ কি দেখলাম? কি গাছটা মানুষের মতো আসলো, দাঁড়ায় থেকে আবার চলে গেল। আল্লাহর রাসূল মুসকি মুসকি আসতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতেছিল, ওরও তো মন আছে। ও আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না, আপনার মাহবুব এত কাছে আসলো, একটু মন ভরা দেখতে দেন। আল্লাহ ওর দোয়াকে কবুল করছেন, বিদায় মাতার কাছে দাঁড়ায় আমাকে মন ভরা দেখা চলে গেছে। সত্য এটি আসেন ওলামাদের কাছ থেকে শিখেন, ওলামাদের কাছ থেকে শিখেন, কমসে কম পাঁচ ওয়াক্তের নামাজ ইমান শিখবেন তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা, আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, সত্য তো? কি বলে যুবকরা, সত্য? প্রস্তুতি নিব, জান্নাতে সব মিলবে, যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে প্রসাদনই ঘরের, যার পিছনে পড়ে আমরা হারায় গেছি, হায় হায় আমাদের ঘরগুলো আর কি। হ্যাঁ, একটু চমকের পিছনে পড়ে গেছি আমরা, চমক এগুলোর বাস্তবতা কিচ্ছু নেই। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, যৌবন দিছে কামায় নাও জান্নাত, যা চাবে তা মিলবে। বলবে ওইখানে কি আইফোন পাওয়া যাবে? ওই এত বড় উলট তোমাকে আল্লাহ উঠায় কষ্ট দিবে না, ওইখানে ফোন আছে, তুমি চিন্তা করতে পারবে না। হুম হুম, ওটা প্রযুক্তি, কুদরতি প্রযুক্তির ফোন, ওটা নিয়ে নাড়তে হবে না তোমাকে, চার্জও দিতে হবে না, কোনো কোম্পানির সিমও নিতে হবে না, ওটা অটো চলবে, তুমি যা বলবে যা মনে আসবে শেয়ার হিটার ব্লুটুথের মাধ্যমে চলে যাবে, যাদের কাছে চলে যাওয়ার ওরা উপস্থিত করতে দেরি করবে না, মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি? সব রাখা আছে। সাহাবি জিজ্ঞাসা করছে, যুবক এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ঘোরা হবে? আল্লাহর রাসূল আসতেছে আর বলতেছে ওয়াল্লাহি ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোরা আছে কিন্তু দুনিয়ার ঘোরার মতো না, রক্ত মাংসের ঘোরা না, হাড্ডির ঘোরা না, মিনিয়া কুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথরের দ্বারা, লহু আজনি হাতা, দুইটা ডানা আছে, ইয়ারকাবু রাকি ওয়া ইউসির হাইসু ইয়াশা, যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়ায় নেওয়া যাবে। শুধু যুবক একা যাবে না, মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখিছি, রাগ হয় না, তোমরা পায়ে হাত রাখে, ওইখানে একা থাকবে না, ওইখানেও সামনে থাকবে পিছে থাকবে, নিয়ে উড়াল দিবে, যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে। সর্বশেষ জান্নাতে যে যাবে ও জান্নাতের হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি নড়বেও না চড়বেও না, পরে হুর গালে চিমটি কেটা আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে। সত্য তো এটাই, আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছে, বলছে ওমর তোমার বাড়ি দেখা আসছি, ভাবতেছিলাম ভিতরে দেখবো কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা কাটো না আমি কাটি কি করে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, বাহিরটা এত সুন্দর, বেডরুমটা কত সুন্দর। সত্য এটাই, বলছে আলী আলা তারবা, তুমি রাজি না আমার ঘর, তোমার ঘরটা আমার ঘরের সামনে, কেন না ফাতেমা দূরে থাকো, এটা আমি পছন্দ করি না, বিদায় আমারটা রোডের এই পারে, তোমারটা ওই পারে, ফাতেমা বারিন্দায় দাঁড়াবে আমি দেখবো, আমি দাঁড়াবো ফাতেমা দেখবো, তোমাকে দূরে রাখবো না, দেখে আসছি। আয়েশা বলছে জাবের হায় হায় হায়, আয়েশা সাহাবীকে রাসূলকে বলছে হায় যেখানে গেলাম ওইখানে জিজ্ঞাসা করে জান্নাত জুবায়ের কবে আসবে, দুনিয়া জান্নাত চায়, জান্নাত জুবায়ের তোমাকে চায়, তুমি কবে আসবে? সত্য এটি, আসেন শিখি, ছাড়বো না আজকের থেকে নামাজ, শিখবো ওলামায়ে কেরাম কাছ থেকে, শিখবো তো, নামাজ তো ছাড়বো না, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা দিন আসবে দুমিনি থাকবে না, আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই, ইসরাফিল আলাইহিস সালামকে ফানফাক ফুদাও, জিজ্ঞাসা করবে কাম নাফকাতানি ইয়া রব্বি, ফুদিব কয়টা,
কোরআন আমাদেরকে জানা শেখায় নফখাতান ওয়াহিদা একটা দিনে। যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা বিশাল বিশাল ফ্লাইওভার এক ফুটে কি হবে ঠিক না, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে জানায় আছেন ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ মা ফীহিন্না তাকুনু হাবাআন মানসূরা, আকাশ জমিনের ভিতরে যা আছে সব পুরা হয়ে নিঃশেষ হয়ে যাবে, আমরাও থাকবো না। কিন্তু আসল কথার দিকে আসি, চলা তো যাব, সৃষ্টির সেরা বটে আমি, আমাকে যে বিবেক দিছে বুদ্ধি দিছে বিদ্যা দিছে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, ছোঁয়াও দেন নাই, সত্য এটাই। মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই, মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, এই জন্যই মানুষ সৃষ্টির সেরা। শুধু একদিক দিয়ে না, হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নেই, যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, যেটা মানুষ হইতেই পারে না এটা ফেরেশতা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি, দুটা অক্ষর দিয়া তৈরি, আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না। কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি, অক্ষরে তৈরি না। আরেক দিক দিয়ে যদি দেখি ছয় দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট, তার ভিতরে ফেরেশতাও ছিল সিত্তা আইয়াম, কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় দিয়েছেন। কি 10 মাসই তোমার পেটে ছিলাম ঠিক না, আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন তাদেরটা ভিন্ন, এই জন্য কোনো দিক দিয়ে সুন্দরের দিক দিয়ে ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। আমার মন বলে গাটলে এটাই পাওয়া যায়, প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। দেখেন তো না একটা প্রবাদ বাক্য চলে গেছে এই জন্যই চলতে শুরু করছে, সবাই এটাই বলতে থাকে পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর, নাইলে আল্লাহ কসম খায় কেন বলতেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠনগুলো আমি কাউকে তৈরি করি। যেই মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা, বিবেক বুদ্ধিতে এত পাকা, মানুষের বুদ্ধি মানুষের বিদ্যা মানুষের সব কিছু, জমিনের কত বড় ভাণ্ডার, আমরা জমিনকে বড় ভাণ্ডার বলি ঠিক না, ভাণ্ডার বুঝেন সমস্ত খনি জমিনের ভিতরে লুকানো ঠিক না, কি বুঝাইতে পারতেছি, কেউ সোনা পাইছেন কেউ গ্যাস পাইছেন কেউ তেল পাইছেন কেউ রূপা পাইছেন কেউ হীরা পাইছেন, চলতেছে এটা নিয়ে ঝগড়া সারা দুনিয়া ঠিক না, কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানে না। আল্লাহ নিজে বলতেছেন আমার রসুলের মাধ্যমে আন্নাস মাআদিন কা মাআদিনিল যাহাবি ওয়াল ফিদ্দা, ও মানুষ সোনার রূপার কত সোনার রূপার খনি কত দামি, তুই এর চেয়েও কোটি গুণ বেশি বড় ভাণ্ডার এবং দামি, মানুষ বড় ভাণ্ডার। কিন্তু আফসোসের বিষয়, প্রশ্নের জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে সৃষ্টির ভিতরে এত বড় চতুর্দিক থেকে যে সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠ এমন বিবেক দিলেন বুদ্ধি দিলেন বিদ্যা দিলেন, যেই কথায় বিশ্বাস করে যার চোখে দেখা অভিজ্ঞতা যেইখানে যে আসে সে থাকতে পারে না, কেননা এখানে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই। হ্যাঁ বাবা আগে আসবে এটাই সত্য, ছেলে আগে আসবে পরে আসবে এটাই সত্য, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই, কখনো ছেলে বাপকে কবরে রাখে কখনো বাপ নিজের চোখের পানি দিয়ে সন্তানকে কবরে রাখে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এতগুলা কথা যদি বুঝে আসে তো পরেরটা বুঝে আসবে ওই মানুষটার বাবা উচিত, কিন্তু আমার মনে হয় না বিশ্বাস হয় না যে এখানে একজনও পাওয়া যাবে বা কয়জন পাওয়া যাবে, যাওয়ার যত দূর যায় অন্তরালে যারা শুনতেছে এদের ভিতর থেকেও পাওয়া যাবে না, যে আমি তো যেই কোনো মুহূর্তে চলে যাব
দুই মিনিট কখনো বসা নির্জনে ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে নিয়ে আসছেন ওনার কাছেই যাব কারণ না সত্য এটাই মানুষ মারা যাওয়ার পরে যখন আমরা পড়ি খবর শুনতে দেরি পড়তে দেরি করি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হ্যাঁ এটা কি মুর্দার খবরের শোনার দোয়া খবর শুনলে এই দোয়া পড়তে হয় এটা কি দোয়া না 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 এটা এই জন্য পড়া হয় নিজেকে সতর্ক করার জন্য এখানে নিজেকে সম্বোধন করে যে উনি তো চলে গেল আমিও তো আল্লাহর যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে যেতে পারি কিন্তু দুই মিনিট ভাবলাম কিনা আমি প্রস্তুত কতটুকু একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে দুই মিনিট আমি কখনো বসা ভাবছি যে আমি তো চলে যাব যিনি আমাকে অস্তিত্ব দিলেন ওনার বিধান তো এটাই যে এখানে আসবে সে যাবে চলে তো যেতে হবে ওনার কাছে ইলাইনা তুরজাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই ফিরতে হবে বাইপাস করার কোনো সুযোগ নাই এই জন্য কোরআন বুঝায় বলছিলাম প্রথমে ফাইনাল মাফার ও মানুষ ও বিবেকওয়ালা মানুষ বুদ্ধিওয়ালা মানুষ ও বিদ্যান মানুষ ও সৃষ্টির ভিতরে সবচেয়ে আধুনিক মানুষ সৃষ্টির ভিতরে মানুষই আধুনিক তুমি কি কখনো ভাবছো ওয়া ইলাইহি তুরজাউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি আল্লাহর কাছে ফিরবে প্রস্তুত কতটুকু যুবক কি কখনো ভাবে যে আমি যেই কোনো মুহূর্তে যেতে পারি গত দুই দিন আগে এই ফ্লাইওভারে রাত্র তিনটার সময় তিনটা ছেলে মারা গেছে ঠিক না খিলগাঁও ফ্লাইওভারে গতকাল কি না আগের রাত্রে পরশু দিন রাত্রে তিনটা ছেলে মারা গেছে আবুল হোটেল থেকে খায়া আসতেছিল তিন বন্ধু একসাথে ঠিক না কি তার কি জানা ছিল যে মালাকুল মৌত আমার জন্য ফ্লাইওভারে অপেক্ষা করতেছে পায়ে হাত রেখে আমি বাবাইতে চাইতেছি এক মিনিট দুই মিনিট দশ পর্যন্ত ভাবলাম না নির্জনে বসা যে আমাকে তো চলে যেতে হবে যিনি আমাকে অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছে যেতে হবে কিন্তু আমি কতটুকু প্রস্তুত যাইতে তো হবে ওনার কাছে বাইপাসের কোনো সুযোগ নেই কতটুকু প্রস্তুত দ্বিতীয় কথা উনি আমার কাছ থেকে চায় কি সারাদিনই তো সবকিছু দিতে থাকেন এক ফোঁটা পানির থেকেই তো আমাদের অস্তিত্ব তাই না এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে বুঝাইতে চায় হয় আওয়াজটা যদি কানের পর্দা ফাটাইতো তাইলে হয়তো মানুষ বুঝত কিন্তু কোরআনের আওয়াজ তো কারো কানের পর্দা ফাটায় না যার কারণে আমার জাতি আমার সমাজ বোঝে না চিৎকার দেয় মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব যখন মানুষ আল্লাহর থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহ ভুলে যায় আর এটাই মানুষের স্বভাব ইদা মাসসাহুল খায়রু মানুয়া মানুষ যখন সব কিছু পাওয়া যায় তো আল্লাহর থেকে দূরে সরে যায় এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয় মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানুষ আল্লাহর মতো সত্তা থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো তুই আল্লাহকে ভুললি কি কইরা আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ যে সারগের চোখ আছে আনা মাকুম আইনামা কুনতুম যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে আযকুরুকা ওয়ালাউ তানসানি যে চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে আস্তুরুকা ওয়ালাউ তাকসানি যে চব্বিশ ঘন্টা আমার দুস্ত্রুটিকে লুকাইতে থাকে লুকোচুরি খেলতে থাকে রহমতি ইলাইকা নাজিল চব্বিশ ঘন্টা আল্লাহর রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে আমরা বসে আছি কসম খোদা সময় লম্বা হয়ে যাবে নাহলে আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি যদি আল্লাহর এই রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে বসে না থাকতাম তাহলে এখানে যারা আমরা সুস্থ আছি এক সপ্তাহ যদি এরকম চলে ডেলি আল্লাহ কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন আমাদের কিডনি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া আল্লাহর প্রযুক্তি দিয়া মানুষের প্রযুক্তি তো ডেলি একবারও করার ক্ষমতা রাখে না আল্লাহ ডেলি 36 বার কুদরতি প্রযুক্তি দিয়া ডায়ালিসিস করেন একবার কমায় এক সপ্তাহ ভর প্রতিদিন 36 এর জায়গায় 35 করে দেয়
এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে যেতে বাধ্য 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবায় রাখছে আজ পর্যন্ত তো একদিন ভাবলাম না যে আল্লাহ আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে হায় ঘুম যদি আল্লাহ না পড়াইতো কসম খোদার মেডিসিন কোনোদিন মানুষকে ঘুম দিতে পারে না আপনি মানেন আর না মানেন আমি এটাকে মানি মেডিসিন খায় কোনোদিন মানুষ ঘুমাইতে পারে না যদি আল্লাহ ঘুম না পড়ায় আর আল্লাহর ঘুমে যতটুকু মানুষ পিওর আর কিউর হয় যতটুকু সতেজ হয় মেডিসিনের ঘুমে এতটুকু সতেজ হয় না বিশ্বাস হয় না হ্যাঁ সত্য এটাই আল্লাহ ঘুম পড়ায় আল্লাহ ঘুম পড়ায় দেয় এজন্য এক হাদিসে আছে শ্রম পেশার মানুষগুলো যখন বাড়িতে ফিরে আল্লাহ বলে আমি পিঠ কুদরত দিয়ে পিঠ থাবড়ায় তোকে ঘুম পড়ায় এই মানুষটা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তখন আল্লাহ কাছের থেকে ডাকে মান আরাফা আন্নি নাদাইতুহু লিকারিব ও বান্দা ইলাহিন কোথায় চললি আমার কোনটা মা আম্মাহিনা তোর কি বাবা উচিত ছিল না তুই একটা পানির ফোঁটা ছিলি ফামান জাআলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা মুযগা তোর কি বাবার উচিত ছিল না এই রক্তটাকে কে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো ওমান জাআলাকা ইফামা এই রক্তপিণ্ডটাকে কে কঙ্কালে রূপান্তরিত করলো এটা কি তোর বাবা উচিত ছিল না কি বলেন ওমান কাসা আলাইহি লাহমা এর উপর এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায়া দিল তোর কি একটু ভাবা উচিত ছিল না আমা কুনতা সগীরা ফামান কাব্বারা তুই কি ছোট ছিলি না তোকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমা কুনতা জাহিদা তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই তোকে শিক্ষা দিল তো দিল কে রাখলো তোর ভিতরে এই পাওয়ার ব্যাংক যে তুই যা পড়স তা এখানে সেভ হইতে থাকে কে রাখলো এই মেমোরি কার্ড এখানে যে যা পড়িস তাই তোর এখানে ছোট ছোট বাচ্চা কোরআন হেফজ করে 30 পড়া কোরআন 6 7 8 9 বছরের ছেলে ওর এইখানে এই মেমোরি কার্ড কে রাখলো এই পাওয়ার ব্যাংক কোথায় ফিট করলো আল্লাহ বলে এই শিক্ষা তোকে কে দিল আমা কুনতা মিসকিনা কি নিঃস্বয় ছিলি না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো বিদায় বাবা উচিত ছিল যে মালিক আমাকে স্বয়ং সম্পূর্ণ করলো উনি আমার কাছে কি চায় আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু বাবা উচিত ছিল চলে যেতে হবে এটাই সত্য চলে যেতে হবে এটাই সত্য যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ একটাও আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন করব দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল হ্যাঁ তাহলে দেহটা আমার হলো তো হলো কি করা আমি প্রবাদ বাক্যের দিকে যাব না এইভাবে বুঝাইতে চাইতেছি আমরা বলি দেহটা আমার যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই না দাড়ি পাকুক এটা তো পেকে গেল আমি তো চাই না বয়সের ছাপ লাগুক বয়সের তো ছাপ লেগে গেল আমি তো চাই না দাঁতগুলা পড়ুক এটা তো পড়তে শুরু করলো আমি তো চাই না কিডনিটা নষ্ট হোক আমাকে তো ডেলি ডায়ালিসিস করতে হবে কেন হলো বোঝা গেল দেহটা আমার না জীবনটাও আমার না যদিও ভাবি আমরা জীবন আমার ঠিক না প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রবাদ বাক্য হইতে পারে এটা ছন্দের মিল হইতে পারে কিন্তু জীবনটাও আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে কোন সময়টার উপরে কন্ট্রোল আছে যদি থাকতো তাহলে তিনটা ছেলে গত পরশুদিন জান কেন দিতে হলো সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে জান কেন দিতে হলো যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন তার স্বপ্ন আর পুরা হলো না তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি পদ্মা ব্রিজ ক্রস করব ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব আশা তার পূরণ হয় নাই বুঝছে কেন হলো না তাহলে জীবনটাও আমার না দেহটাও আমার না আল্লাহ আসেন ভাবি এটাই ভাবা উচিত যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু আখেরাতকে গুছাইলাম
দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি কিন্তু মেরে দোস্ত আখিরাত কতটুকু গুছাইলাম যেখানে চলে যাব জি আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে হায় আপনি জানেন না এক জায়গায় আল্লাহ বলেছেন মানুষ لو امرت الارض لطلعتك في بطنها আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করব না দেরি হবে না পেটে নিতে কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে যদি একটু স্কেল বাড়ায় দেয় বোঝেনই তো ঠিক না না বোঝেন ভাই হুম বোঝেন ভাই একটু ভূমিকম্পের হাই স্কেল যদি বাড়ায় দেয় কয়েক মিনিট লাগবে না মিনিটের দরকার নাই কয়েক সেকেন্ডের দরকার আল্লাহ বলে লাও আমারতুল আরদা লাতলাআকা ফি বাতনিহা লাও আমারতুল বাহরা লাগরাকাতকা ফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না লাও আমারতুল মালাইকা লাহলাকাতকা আল্লাহর ডিফেন্স আছে আল্লাহ বলে ফেরেশতাদেরকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না জান দুনিয়াতে আছে শত শত ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে তাহাদিসে নিয়ামত বলতেছি কোরআনে যতগুলো লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে বাকি আমার এই দুই চোখে দেখা আছে হ্যাঁ হ্যাঁ দুই চোখে আল্লাহ দেখায় দিয়েছেন এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে বাবার বিষয় আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি ধ্বংস করতে দেরি করবে না ডেড সি এখনো রাখা আছে জিব্রিল আলাইহিস সালাম উল্টা মাইরা দিয়া ডেড সি বানায় দিছে জান 100 কিলোমিটার লম্বা 5 কিলোমিটার চওড়া ডেড সি এখনো রাখা আছে কওমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে কওমে সলের ঘরগুলো এখনো দাঁড়ায় আছে ইয়ান হাইতুনা মিনাল জিবালি বুয়ুতা পাহাড় খচিত করে ঘর বানাইতো জান আপনি দেখা আসেন আমি দেখা আসছি ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন এত সুন্দর ডিজাইন পাহাড় খচিত করা কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে ছয় পেটের একটা মানুষ এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে একজন আরেকজনকে পুরো দেখবে না আমার এই দুই চোখে দেখা আছে আপনি দেখা আসেন হাজারো অংশ স্তূপ রাখা আছে হাজারো ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে এই জন্যই তো কবি বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সিরু ফি দিয়ারিহি মানজুর ফি আসারিহি শুধু মিডিয়ায় চোখ রেখা বসে থাকেন না মাঝে মাঝে ঘোরেন দেখেন ঐতিহ্যগুলা কিছু বুঝে আসবে মাঝে মাঝে সোনার গায়ে যায় যা দেখবেন ঈশাখার রাজধানী পড়ে আছে ঈশাখানায় আহসান মঞ্জিলে যা দেখবেন আহসান মঞ্জিল আছে নওয়াব আহসানুল্লাহ নাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই লালবাগ কিলা আছে মালিক নাই হাজারো দুনিয়াতে রাখা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা নই জন্য বলেন সিরু ফি দিয়ারিহি অনজুর ফি আসারিহি যাও ভালো মতে খুঁটা খুঁটা দেখো আসালুহুম আইনা হাল্লু তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলে ওরা জবাব দিতে পারলে দিত ইনতাকাল্লা মিন দারিল গুরুর একটা দোকার ঘরে ছিলাম আমরা ওইখান থেকে বাহির হয়ে গেছি সত্য এটাই সম্পর্কগুলা সব ধোকা বিশ্বাস হয় না তাইলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি 2020 এ আমাদের দেশে এরকম পাওয়া যাবে সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা শেষ দেখা পর্যন্ত দেখে নাই নাই আমাদের ঢাকা শহরে নাম বলবো নামও আমাদের কাছে আছে বলতে পারি কিন্তু বলবো না সমচিন না মিডিয়া জানে এটা সত্য মিডিয়াও আছে সার্চ দিয়া দেখে সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই বিতু এতটুকু ছিল কিন্তু বাবা রাইখা গেছে অট্টালিকা হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে হায় 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 আবার এটাও পাবেন সন্তান নিজে বাবাকে গোসল দিছে কাফন পড়াইছে জানাজা পড়াইছে নিজের হাতে রাখছে দুনিয়া বলছে করুণা কাত তোর করুণা বাবা বড় করুণা বড় বলছে তুই মারা যাবি বলে তোর মারা আমি বড় না বাবা বড় নিজের হাতে কবরে রাখছে আর উপরে তাকায় বসে চোখের পানি দিয়ে রেখা গেলাম দেখা রেখেন কিন্তু এটাও পাবেন আপনি
সত্য এটাই দুনিয়াটা ধোকার ঘর সম্পর্কগুলো সবই ধোকা সত্য এই প্রবাদ বাক্যই চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি নাই চোখের আড়াল তো মনের আড়াল এখানে কয়জন আছে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ যে দিল্লির দুই মিনিট নির্জনে বৈসা বাবার জন্য হাত উঠাই মার জন্য হাত উঠায়া এক এক মিনিট আল্লাহকে বলি বা আল্লাহ বাবা মা তো রেখা গেল বাবা তো রেখা গেল দুইজনকে তো কবরে রেখা আসলাম আপনি একটু দেখা রেখেন ভালো মতো এতটুক শব্দ তো ডেলি কেউ বলি না এই এলাকায় পাওয়া যাবে আমি এই এলাকায় বহুত পুরান এমন না ছোটবেলা আমার খিলগাই কাটছে ওই থেকে খিলগাই আছে আমি চিনি মেলা দিয়ে এগুলা সব চিনি এমন না যে চিনি না এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাঁতার কাটছে এটাও ঝিল বলবে এখন তো ঝিল নাই প্রত্যেকে বলবে ঠিক না বহুত এখানে আছে বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে উঠা আমি সকাল শুরু করি বাবার নামে এক টাকা দানের মাধ্যমে এটা আমার অভ্যাস এরকম একজনও পাওয়া যাবে না বিদায় চলে যেতে হবে আমি দুইটা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু দ্বিতীয় প্রশ্ন হল যে যে আল্লাহ ২৪ ঘন্টা আমাকে সুরক্ষিত করেন এক ফোঁটা পানির থেকে যিনি আমাকে অস্তিত্ব দিলেন আমি নাফরমানি করা সত্য ২৪ ঘন্টা আমাকে রহমতের একোরিয়ামের ভিতরে ঢেলে রাখেন ২৪ ঘন্টা আমাকে সুরক্ষিত করে ২৪ ঘন্টা আমরা নাফরমানি করি আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে যুবক রাত হয় না তোমার পায়ে হাত রেখা আছে যে ঘরের ভিতরে ডিশেল লাইন নেই কোন কামরাটা আছে যে কামরায় টেলিভিশন নেই কার অ্যান্ড্রয়েড সেট আছে যে সেটের সাথে যেই সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে ২৪ ঘন্টা নাফরমানি আল্লাহ ডাকে তারপরও কয়জন সাড়া দেয় ওয়ারেন্ট যদি জারি হয় তো চিন্তার অন্ত থাকে না ঠিক না কারো বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায় বুঝেন তো থানার থিকা তো চিন্তার কোনো অন্ত থাকে না পাঁচ বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে আজান তো আল্লাহ ডাক এটা একটা ওয়ারেন্টই মনে করেন আল্লাহ ডাকে পাঁচ বেলা কয়জন মসজিদে আসে অথচ নামাজ তো নামাজ ছিল না একের ভিতরে ১০০ ছিল একের ভিতরে কি বুঝাইতে পারতেছি একের ভিতরে ১০০ সবার মুখে শুনবেন একটাই শব্দ ব্যস্ত ঠিক না দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত বাজারওয়ালা বাজারে রোডওয়ালা বলে রোডে ঘাটওয়ালা বলে ঘাটে হাটওয়ালা বলে হাটে বাজারওয়ালা বলে বাজারে অফিসওয়ালা বলে অফিসে আদালতওয়ালা বলে আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত আল্লাহ ডাকে কেউ সাড়া কয়জন সাড়া বুঝাইতে পারতেছি না কে ডাকে একের ভিতরে ১০০ বানায় ডাকতেছে একের ভিতরে ১০০ বুঝাইতে পারতেছি না হাদিস দিতেছি আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ ইয়া সালাহ ও আমার উম্মত কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে ইদা সালুহাত নামাজ ওকে আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ একের ভিতরে ১০০ ছিল কয়জন আছে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ কে যার পরিচয় তো আমাদের সামনে নেই শুধু আল্লাহু আকবর বলি জানি তো না কত বড় ঠিক না জানেন কত বড় তাহলে ফেরেশতাদের কথা সত্য হইতো মানুষ যখন সেজদায় যায় তো পাশের ফেরেশতা গুলা কানা ঘুষা করতে থাকে একজন আরেকজন বলে লাউ ইয়া আলামুল মুসাল্লি মাইনাজি এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথোপকথন হইতেছে চিত্রটা যদি তার সামনে থাকতো রূপটা যদি সে দেখতো আল্লাহর দর্শন যদি তার হইতো কথার জবাব যদি মিলতো তো মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা ওকে কিয়ামত পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিয়ে দিত ওইখানেই শেষ কেয়ামত পর্যন্ত থাকত আল্লাহ তো চিনি না চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন ফেরাউনের কৃতদাসী ছিল মাস্তা
যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হাদিসে নিয়ামত বলতেছি আমার নাকে ওই গ্রাণ আছে আলহামদুলিল্লাহ আপনি যে এই গ্রাণ নিয়ে আসতে পারেন খোলা আছে ওই জায়গা পুরো কবর প্যাক ছোট একটা জায়গা আছে শীঘ্র হাজারো মানুষ জেনে দেখতে যায় জর্ডানার্স মিশরের বর্ডারে আছে আপনি যে দেখে আসতে পারেন সে ফেরাউনের সামনে পরিচয় তুলে ধরছিল আল্লাহ ফেরাউন যখন টাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে বলে তুমি জানো না জানার ভান ধরতেছ কোন রব জানতে চাও আল্লাহি রব্বি ওয়া রব্বা আমারও রব তোমারও রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক যদি তুই বুঝে না আসে তাহলে শুন রবের পরিচয় আল্লাহি রব লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانيا الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد السبور فهو ربك وربك اتول الطورة رب الله وهي رابا ما دل کے ڈیلی ڈاکے ہائے ہائے اپنا راما ڈاکار باشی میرا دیا تو پڑے ایک ہی جگہ ہم در بسو باش ایک تو بابی نا ہوئی اللہ ڈاکے ایکر بھی تو ایک سو بانا ہے ڈاکے بھائی جو باشی কয়জন আসে যেটার ভিতরে জীবনের 100% প্রস্তুতি ছিল রাখা আখেরাতের প্রস্তুতি 100% যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন মাবন দৌড়ায় উচিত তো ছিল সবার দৌড়ালে এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি কতটুকু প্রস্তুতি কত সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কৃতদাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আস তোদেরও এই অবস্থাই সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন এই জন্য ওনারও মেসেজ দিচ্ছেন কোরআনও মেসেজ দিতেছে আসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন ও দুনিয়ার কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আমরা মেসেজ দিয়া যাইতেছি আমরা প্রস্তুতি নিয়ে আসছি তোরও প্রস্তুতি নিয়ে আয় বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আসো তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ নেই হবে আল্লাহ রসুল জান্নাত ঘুরতে ছিলেন হায় 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 হারিস ইবনে নুহমান জান্নাত ঘুরতে ছিলেন হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাইতা শুনতেছেন হারিস ইবনে নুহমান রাদিয়াল্লাহু তাআলা নো আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরিল এখানে হারিস ইবনে নুহমানের আওয়াজ বলছে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেইলি শুনি দুনিয়ার থেকে তো আপনি রাত্রেই আসছেন এখনো দুনিয়ায় রাত্রেই চলতেছে ভ্রমণ রাত্রেই পরিসমাপ্তি ঘটবে হারেস বিন নোমান প্রতি রাত্রে যখন তাহাজ্জুতে কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে বলছে এই মর্তবা পাইলো কি কইরা মর্যাদা পাইলো কি কইরা আজকের যুবক যদি বুঝতো তাহলে আমার তার আওয়াজও ওইখানে গুনতে থাকতো বলছে মার খেদমত করা পাইছে যদি আমার সমাজের যুবক বুঝতো তাহলে কোনো যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করতো ও তো মা বাবার সেবা করতো পায়ে পড়ে খেদমত করতে থাকতো আর আশা করতে থাকতো আমার আওয়াজ ওইখানে গুঁজবে আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে যদি বুঝতো তাহলে তো এটাই সত্য হতো যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল ওনামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল
কিন্তু বাবা ছিল না মা বৃদ্ধা ছিল সারা রাত পায়ে তেল লাগাইতেন না টিপতেন আর মাকে ঘুম পাড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মারা দিতেন মা কাইপা উঠত আমার পায়ের তালুতে চুমা হাসতো আর বলতো তোমার পায়ের তালুতে চুমা দিন আমি তো জান্নাতে চুমা দিয়ে সাথ দিতেছি তাহলে আমার সমাজের যুবকও বুঝতো আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে নিরাপদ না প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া মাস পার হয়ে যেতে পারে না দুই চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার জান দিতে পারে লানত আমাদের জিন্দিগি এই জন্য প্রস্তুতি কতটুকু চলা কিন্তু যেতে হবে দুনিয়ায় পজিশন কতটুকু সেটা আল্লাহর বিষয় না প্রস্তুতি আল্লাহর বিষয় যে প্রস্তুতি নিয়ে আসবে নতুন ওয়াজ কোত্থেকে আনবো আপনাদের জন্য হয়ে বেলালের বাড়ি আমি ছয়বার দেখছি ছয়বার আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলো কান্না আস চিৎকার ভিতরে না আনতে চাইলো চিৎকার আস চোখে পানি আসে বেলাল তুমি কোথায় আছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কোথায় দুনিয়ার মানুষগুলা কোথায় হায় 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 তোমার কালো দুনিয়ার কোনো পজিশনই নেই কসম খোদা দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে যদি আল্লাহ সম্পর্ক দেখতেন দুনিয়ার কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন না প্রস্তুতি দেখেন যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবী রসুলদের পরে কেউ হতো না এটা আমার মনে আমার বিশ্বাস আপনি জানেন না আবু তালেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন অতটুকু না জীবিত দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রু বাহির না হয়ে গেছে মুখ দিয়া ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন নাই আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই সবাই জানে বিছনায় পড়া থাকলে কি হবে আবু তালেব বিছনায় শোয়াছে এমনও শোয়াছে আবু তালেব বিছনায় থাকলে কি হবে না আবু জাহেলের ক্ষমতা হয় না কারো ক্ষমতা হয় না সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে ৪৪টা বৎসর বুকে রেখা বাতি যাবে যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে হায় পিঠের ছোঁয়া পাইছেন খুতবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত যেদিন মেম্বার তৈরি হয়েছে মেম্বারে পা রাখতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই ওই কান্না পুরো মসজিদে নবমী শুনছে আল্লাহর রসুল নাইমা এসে সান্ত্বনা দিয়েছে কাঁদিস না ছোঁয়া দিতে থাকবো তারপরও শান্ত হয় নাই বলছে তোকে জান্নাতে নিয়ে যাবো তুই খেজুর দিবি আমি খাবো তারপরে শান্ত যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় এরকম ধন্য হয় আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলে না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম আমি পড়বো আপনি শুধু ঠোঁট হেলাবেন তাও হেলাইলেন না চুপ থাকতেন তাইলেও মনকে বুঝাইতে পারতাম কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়ে চলে গেলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব আব্দুল মুত্তালেবের মিল্লতের উপরে চলে গেছে দুনিয়ার কোনো পজিশন আল্লাহ দেখবে না প্রস্তুতি কতটুকু নিল এটা দেখবে আসেন ওই প্রস্তুতি কখন হবে যখন আল্লাহর দাবি পূরণ হবে আল্লাহর দাবি পূরণ হবে আল্লাহ মানুষের কাছে দাবি রাখেন বেশি কিছু রাখেন দিছেন অনেক গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে শুধু শুধু বলেন না অফি আনফুসিকুম আবালা তুফসি আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিছেন ও দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি অধিকাংশ এখানে শিক্ষিত হবে বেশিরভাগই শিক্ষিত বলেন চোখ নিয়ে ২০০ শত শত বৎসর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল আর এই চোখের গবেষণা কতটুকু